বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আজকে আমরা সালমুলিন এল সিরাপ নিয়ে আলোচনা করব। এর জেনেরিক নেম লেবু সালবিউটামল। একমি ল্যাবরেটরি লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা সালমুলিন এল সিরাপের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আমার সাথেই থাকেন। এখন আমরা শুরু করি। সালমুলিন এল সিরাপের মূল্য, 60 মিলি সিরাপের মূল্য 30 টাকা, 100 মিলি সিরাপের মূল্য 43 টাকা। খাওয়ার কারণ, যে যে সমস্যাগুলো হলে বাচ্চাদের এই সিরাপটি সেবন করাতে পারবেন। 6 বছরের উপরের বাচ্চাদের এই সিরাপটি সেবন করানো যায়। অ্যাজমাজনিত শিশুদের, হাঁপানি যাদের আছে, শ্বাসকষ্ট যাদের আছে, যাদের কফ বুকে জমে থাকে, অনেক দিন ধরে কাশি এবং কফ জমে আছে, এই ধরনের বাচ্চাদের এই সিরাপটি সেবন করানো যায়। শিশুদের ব্রঙ্কোস্পাজম ও রিভার্সিবল অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ ডিজিজের চিকিৎসায় এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। এছাড়াও বাচ্চাদের শুষ্ক কাশি, অ্যালার্জিজনিত কাশি, জমে থাকা কাশি বা জমে থাকা কফ, এই ধরনের সমস্যাগুলো হলেও এই সিরাপটি বাচ্চাদের সেবন করাতে পারবেন। বুকের ভিতরে জমে থাকা কফ উপশম করে, শুষ্ক কাশি ভালো করে, গলার সুর ভঙ্গ হলে তা নিরাময় করে এই সিরাপটি বাচ্চাদের সেবন করালে সর্দি, কাশি, ঠান্ডা, শ্বাসকষ্ট, হাঁপানি, শুষ্ক কাশি, কফযুক্ত কাশি, এই ধরনের সমস্যাগুলো হলেও বাচ্চাদের এই সিরাপটি সেবন করাতে পারবেন। এই সিরাপটি সেবন করার নিয়ম, এই সিরাপটি দিনে 3 বার সেবন করানো যায়। তবু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন, কারণ আপনার বাচ্চার রোগের ধরন দেখে কয় চামিচ এবং কয় বেলা সেবন করাতে হবে তা ডাক্তার নির্ধারণ করে দেবে। তাই কোনো সিরাপই বাচ্চাদের নিজে নিজে খাওয়াবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া, এই সিরাপটি বাচ্চাদের সেবন করালে যে যে সমস্যাগুলো হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে পারে, অনিয়মিত হৃদয় স্পন্দন হতে পারে, অস্থিপেশির শুষ্ক কাঁপুনি হতে পারে, মাংসপেশির খিচুনি হতে পারে, বমি বমি ভাব বমি হতে পারে, ইপিগ্যাস্ট্রিক ব্যথা বা ডায়রিয়া হতে পারে। তবে সব বাচ্চাদের ক্ষেত্রেই হয় না, কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে হয়, তাই চিন্তা করার কোনো কারণ নাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।